আপনারা দেখছেন বাংলার আনন্দ এগিয়ে যায় এগিয়ে দেয়। এই মুহূর্তে আমার সঙ্গে বাংলার আনন্দ চ্যানেলে রয়েছেন মাননীয় মন্ত্রী বেচারাম মান্না মহাশয়। বেচারাম বাবু, আপনি আবারও একটা মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন, খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব, কিভাবে ব্যাখ্যা করবেন? প্রথমে দেখুন, প্রথমেই আমি ধন্যবাদ জানাবো এবং কৃতজ্ঞতা প্রকাশ করব আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে তিনি আমাকে অতিরিক্ত একটু দায়িত্ব দিয়েছেন। অর্থাৎ এটা সঠিকভাবে যাতে পালন করা যায়, যাতে আমাদের রাজ্যের গ্রামের উন্নয়নের ক্ষেত্রে মাননীয় প্রয়াত মন্ত্রী আমাদের সুব্রত মুখোপাধ্যায় মহাশয় যে পথে গ্রাম উন্নয়নকে আগিয়ে নিয়ে গিয়েছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, ঠিক আমিও আমরা যারা দায়িত্বে রয়েছি পঞ্চায়েতে তাদেরকে সেইভাবেই আমরা আগিয়ে নিয়ে যাব গ্রামের উন্নয়নের দায়িত্ব। আর মাননীয় যেহেতু রাজনৈতিক জীবনে 93 সাল থেকেই পঞ্চায়েত ব্যবস্থা যুক্ত ছিলাম, অতএব কাজের ক্ষেত্রে অসুবিধা হবে না বলে মনে হয়। হুগলি জেলার ক্ষেত্রে বহু নেতা নেত্রীদের পক্ষ থেকে আমরা যে খবর পাচ্ছি সূত্র মারফত, প্রত্যেকেই অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছেন যে বেচারাম বাবু এই পঞ্চায়েত দপ্তর দায়িত্ব পেয়েছেন, মানে আমাদের হুগলি জেলার পঞ্চায়েত ব্যবস্থাতে আমূল পরিবর্তন আসবে। বাড়তি কোনো নজর থাকবে নিজের জেলার জন্য? দেখুন, আমাদের নিজের জেলা তো নিশ্চয়ই থাকবে, নিজের জেলার সাথে সাথে যাতে সারা রাজ্যের একই সাথে নিজের জেলার সাথে যাতে একই সাথেই উন্নয়ন করা যায় সেটাই হচ্ছে মূল লক্ষ্য। এখানে জেলা বা আমার এরকম কোনো ব্যাপার নেই। বেচারাম বাবু, একই প্রসঙ্গে একটা প্রশ্ন করি যে সিঙ্গুর আন্দোলনের মধ্য দিয়ে আপনার পরিচিতি এবং বহু ইন্টারভিউ আমরা পেয়েছি, অনেকে বলেছেন যে নন্দীগ্রাম আন্দোলনের থেকেও সিঙ্গুর আন্দোলন অনেক বেশি এগিয়ে, শুভেন্দু অধিকারীর থেকে কয়েক কদম এগিয়ে বেচারাম মান্না এই ব্যাপারে। তো যাই হোক, আমরা বলতে চাইছি এবার যে মমতা বন্দ্যোপাধ্যায় বড় শিল্পের দিকে নজর দিচ্ছেন, জমি যে তার ইচ্ছে ছিল মানুষকে আগে প্রথমে কম্পেনসেশন দিতে হবে তারপর অধিগ্রহণ, এই নীতিটা বাস্তবায়িত হচ্ছে, আপনি সেই ইতিহাসের কথা মনে পড়ছে বা কি বলবেন? দেখুন, সেটা বামপন্থীদের ভুল পদক্ষেপ ছিল। আমাদের মুখ্যমন্ত্রী প্রয়াত কৃষক আন্দোলনের বর্তমান মুখ্যমন্ত্রী অতীতের আমাদের কৃষক নেত্রী, তিনি যে সাজেশন বা তিনি যে প্রস্তাব তখনকার সরকারকে দিয়েছিলেন সেটা যদি থাকতো তাহলে শিল্প হতো কৃষিও হতো, কিন্তু তাদের অনর মনোভাব এবং তাদের একটা হাম খেয়া ভাঙ্গে ক্ষমতায় আসি এই মনোভাবের জন্য সেখানে হয়নি। তবে এটা জেনে রাখুন, 34 বছরে যে শিল্প সিপিএম করতে পারেনি, 11 থেকে আগামী 26 সাল পর্যন্ত সেই শিল্প তৈরি হয়ে গেছে জেনে রাখুন। শেষ প্রশ্ন করি বেচারাম বাবু, আপনি অনেক ব্যস্ত মানুষ, সেটা হচ্ছে যে যে জেলায় আপনি রাজনীতি করেন বা যেখান থেকে আপনি উঠে গেছেন সেটা হচ্ছে হুগলি জেলা, এবং এই জেলাতে আরামবাগ সাংগঠনিক এলাকায় 4টি বিধানসভা পরাজিত হতে হয়েছে এবং সেই জায়গা থেকে উন্নতি করার জন্য রামেন্দ্র সিং ওরাইকে ওই অঞ্চলে দায়িত্ব দেওয়া হয়েছে, বাকি অঞ্চলে তিনাশি চক্রবর্তী। রামেন্দ্রবাবু, আপনার খুব ঘনিষ্ঠ বা এই আরামবাগ নিয়ে আপনার একটা নাড়ির টান আছে আরামবাগের প্রতি, তো এই সাংগঠনিক স্তরে কতটা উন্নতি দেখছেন, কি আশা করছেন? দেখুন, আমাদের আমাদের সাংগঠনিক ত্রুটি ছিল আরামবাগের ক্ষেত্রে, এটা অস্বীকার করার উপায় নেই। তার কারণ সারা রাজ্যে যখন মমতা ব্যানার্জি ঝড় বইছে সেই সময় আমাদের সাংগঠনিক কিছু ত্রুটি ছিল, সেই ত্রুটি বিচ্ছুতিকে মেরামত করে আগামী দিনে যাতে আরামবাগের সংগঠনকে শক্তিশালী করা যায় সেটাই সকলে মিলেই আমরা চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ বাংলা আনন্দ চ্যানেলে মাননীয় মন্ত্রী এতক্ষণ।